নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। প্যাব রিপোর্টে আইসিটি কম্পিউটার টিচারদের জন্য কোনো বরাদ্দ নেই। জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে আইসিটি কম্পিউটার টিচারদের ভবিষ্যৎ কি হতে পারে এই নিয়ে প্রশ্ন করেছিলাম তৃণমূল শিক্ষা সেলের বর্ষিয়ার নেতৃত্ব মাননীয় জয়দেব গিরি মহাশয়কে। তিনি কি উত্তর দিলেন সেটি এখন আপনাদেরকে শোনাবো। তো চলুন। হ্যালো স্যার, আমি দেখলাম যে কম্পিউটার টিচারদের মানে রেগুলারাইজ করার একটা পদ্ধতি চলছে, এই বিষয়ে এখনো কি রয়েছে? আপনার সঙ্গে তো যোগাযোগ। ওটা ওই একটা জায়গায় আটকে আছে, সেটা হচ্ছে একটা ইন্সপেকশন করতে হবে। ডিএলইটি টিম একটা আছে, ডিআর বিষয়ে তো ওদের রেকমেন্ডেশন ছাড়া মানে ভ্যাকেন্সি ওরিয়েন্টেশন হয় না। এখন উইদাউট ভ্যাকেন্সি ওরিয়েন্টেশন যদি না করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এটা মানে সম্ভব নয়। এটা মানে রেগুলার সিস্টেমের মধ্যে পড়ে না, কনসুলেটে পে হোক আর যাই হোক। এখন এই এই জায়গাটাতে এই লকডাউনের জন্য এই জায়গাটাতে আটকে আছে। এখন এটা কি করে ডিআইদের তো সেদিন তো বলেছে যে যেভাবে হোক যেগুলো শিওর সেগুলো বাদ দিয়ে যেগুলো কনফিউশন আছে সেইগুলো যদি ইন্সপেকশন করে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে 12,000 হয়তো সম্ভব যদি না হয়, এখন যদি অন্তত 6,000 করে দেয় ইন্সপেকশন সব জেলা মিলে, তাহলে সেগুলো চলতে থাকবে। কারণ যেহেতু সিদ্ধান্ত হয়েছে 4টে ফেজে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, তবে এখন কিছুটা তো চালু হোক, সবাই সব দিয়ে অন্তত কিছু কিছু দিক, তারপরে চালু হলে আবার পরে বাকিগুলো ইন্সপেকশন করে দেবে। আর দ্বিতীয়ত ওই যে 12,000 ওই লিস্টটা ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে, এটা ঠিক নয়, এটা ওয়েবসাইটে দিতে হবে। আমাদের কয়েক বছর ধরে তৈরি করা হয়েছে এশিয়া টেশিয়া দিয়ে, আছে 20-21-এ 125টা স্কুলকে নির্ধারণ করা হয়েছে যেখানে টাকা দিয়ে চালু হোক। আমি প্রথম থেকেই বলেছি, সেদিনকারও বলেছি মিটিং এ, যে সিস্টেমটা চালু হোক। আমরা 2,000 আগে দিয়ে শুরু করি, 4,000 আগে দিয়ে শুরু করি। আর দ্বিতীয়ত যাদের ডিটাচ হয়ে গেছে, কোচবিহার ডিটাচ হয়েছে, জলপাইগুড়ি ডিটাচ হয়ে গিয়ে ডিটাচ যাদের হয়েছে, তাদের তো আগে দুটো জায়গায় এসেছে, বা অক্টোবরের মধ্যে ওইগুলো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কমপ্লিট করে দিতে হবে। মানে আইসিটি না সিএলটিপি কোন ধরনের টিচারদের নেবে? না না, ওই তোমার ওই যে তোমার যে প্রোগ্রামটা কম্পিউটার লিটারেসি, এর মধ্যে আসবে যারা আইসিটি কম্পিউটার আছে তারা আসবে, বা স্কুল যাদের ডিআই পারমিশন নিয়ে করেছে, এই দুজনকে আপাতত সামনে আনা হচ্ছে। আমি অলরেডি জেলায় জেলায় ওদের লিস্টটা সুপারভাইজ করছি, লিস্টটা তৈরি করে ফেলবো কয়েকদিনের মধ্যে, কয়েকটা জেলা তো অলরেডি শুরু করেছি। তাহলে সিএলটিপি টিচার যারা রয়েছে তাদের কি অবস্থা? সিএলটিপির অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে, সিএলটিপি হচ্ছে শুধু গভর্নমেন্ট স্কুলে আছে, ওদের ভ্যাকেন্সি ওরিয়েন্টেশন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবং ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কনসুলেটেড পে বলে লেখাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওদের অ্যাপয়েন্টমেন্ট বৈধ, একবার ফুল বৈধ অ্যাপয়েন্টমেন্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ওরা তো আর সমগ্র শিক্ষার অধীনে আসছে না? হ্যাঁ, সমগ্র আসবে, কিন্তু ওদের পরীক্ষা দিয়ে আর আসতে হবে না, মানে এদের পরীক্ষা দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, ওদের পরীক্ষা দিতে হবে না, কিন্তু এদের কি পরীক্ষা দিতে হবে, টেস্ট দিতে হবে? হ্যাঁ, এখন নিয়ম হয়ে গেছে পরীক্ষা দিতে হবে, এপ্রিল মাসের পরে যেখানে যা অ্যাপয়েন্টমেন্ট হবে পরীক্ষা দিতে হবে, একটা টেস্ট পরীক্ষা দিতে হবে আর একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। এবারে সেটা টেস্ট করবে, সেটা সে স্টেট করবে কতটা মানে লো স্ট্যান্ডার্ডে করবে কি হাই স্ট্যান্ডার্ডে করবে কি করবে সেটা ঠিক করবে। ও, তার মানে আইসিটি কম্পিউটার টিচার বা স্কুল নিযুক্ত কম্পিউটার টিচারদের এখন টেস্ট দিতেই হবে? সবাইকে দিতে হবে, এ টু জেড, জাতীয় শিক্ষানীতির নিয়মে রয়েছে। নিলেও হবে, প্রত্যেক প্রশ্ন 2 নম্বর করে থাকবে, আর সাবজেক্টটা 200
200 নম্বরে হবে, সেটাও 2 নম্বর করে হবে, 100টা প্রশ্ন থাকবে। আর ওই টেস্ট টেস্ট যে দেবে সেখানে 40% কোয়ালিফাইং নাম্বার, সেখানে আর ওটাকে আর দেখা হবে না। এবারে তাদের প্যানেল হবে তোমার এ অনুযায়ী, মানে সাবজেক্ট অনুযায়ী। এবং এখানে সিলেকশনের পরেও যেহেতু এরা টেকনিক্যাল স্টাফ, এদের একটা প্র্যাকটিক্যাল দিতে হবে, মানে একটা স্কিল 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 টেস্ট, সরি প্র্যাকটিক্যাল না, ওটার নাম দিয়েছে স্কিল টেস্ট, স্কিল টেস্ট দিতে হবে। না এবার ধরুন আইসিটি কম্পিউটার টিচার যারা বা স্কুলে নিযুক্ত টিচার যারা রয়েছে এখন, হ্যাঁ, তারা যদি টেট পাস করতে না পারে তারা তো বাতিল হয়ে যাবে। না বাতিল কতগুলো ফেজ যাবে, 4টে ফেজ যাবে, পরের বারে দেবে। আর দ্বিতীয় কথা, এটা 3 বছরের প্রোগ্রাম, তো 20, 21, 22 কুড়ি সালটা ধরলাম আমি পারলাম না, কিন্তু তারপরেও তো 21, 22 2 বছর থাকবে। আচ্ছা এরপর ধরুন বাইরে যারা এখনো স্কুলে জয়েন করেনি আইসিটি হিসেবেও নেই, তারাও তো পরীক্ষা দেবে এতে। সংরক্ষণের কোন ব্যবস্থা করবে? না না সংরক্ষণ হবে না, সংরক্ষণের নিয়ম নেই, সংরক্ষণ করে আবার একটা মানে আবার একটা কেস কাজারি লিটিগেশনের মধ্যে ঢোকার কি আছে? আচ্ছা এদের আগে প্রেফারেন্স এদেরই হলো। আচ্ছা তাহলে ইন জেনারেল একটা টেক পরীক্ষা হবে এটা? না না এদেরই শুধু খালি এদের নিয়ে শুধু খালি যারা যারা এনগেজ আছে, সোজা কথা শব্দটা হচ্ছে যারা এনগেজ আছে তাদের নিয়ে করা হবে। হ্যাঁ এবার ধরুন কারোর যদি রিকুইজিট কোয়ালিফিকেশন না থাকে সে তো না, সেখানে কিছু করার নেই, কোয়ালিফিকেশনে কোনো কনসিডার হবে না বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা এটা কবে নাগাদ হতে পারে স্যার, খবর আছে কিছু? না আমার মনে হচ্ছে আগস্ট মাসের মধ্যেই এটা ওরিয়েন্টেশন হয়ে যাবে, জানা হবে হবে না হবে সব জানা যাবে। ও আগস্ট মাসে জানা যাবে কবে হতে পারে নোটিফিকেশন। সেপ্টেম্বর মাসে নিশ্চয়ই করতে হবে, কারণ অক্টোবর মাসে মধ্যে কমপ্লিট করে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, চারখানা ফেজ করতে হবে, বুঝতে পারছো? সময় অত সহজ নয়, কিন্তু চারখানা ফেজ করতে হবে, তাদের টেট, তারপরে তোমার সাবজেক্ট, তারপরে তো স্কিল টেস্টে সময় লাগবে, যদি অনলাইন স্কিল টেস্ট হবে বলছে ওরা, মানে অনলাইন টেস্ট করতে কোনো সমস্যা নেই। ও 10 মিনিটে নাকি স্কিল টেস্ট হয়ে যাবে বলছে, ওদের অনলাইন করলে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা।